ইমানের মোল প্রিয় নবী জীবনের মোল আওয়াজ দিয়ে কিছুই হবে না এত ভালোবাসার সাথে ইমানের মোল জীবনের মোল আর আওয়াজ আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসলামের মূল প্রিয় নবী কুরআনের মূল প্রিয় নবী উম্মতের মালিক প্রিয় নবী জান্নাতের মওলা প্রিয় নবী ইমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী সবাই ইয়া রাসূলুল্লাহ আর মহব্বত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের মালিক জান্নাতের মওলা ইমানের মূল জীবনের মূল সত্যের মূল অস্তিত্বের মূল সবকিছুর মূলেই হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বেটি সে প্রিয় নবীর প্রেম আমাদেরকে শিখাচ্ছেন বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে সেজন্য বলা হয় আত্মার মুক্তির আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন ঠিক না বেটি আত্মিক পবিত্রতার আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন এ পর্যন্ত বিশ্ব সুন্নি আন্দোলন যা কিছু দিয়েছে সুস্পষ্ট ভাবে দিয়েছে কোরআনে বলা হচ্ছে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি কোরআন সুস্পষ্ট করে দিয়েছে কোরআনের মধ্যে অস্পষ্টতা নাই কোনো গোপন কিছু নাই সব কিছু ওপেন করে দিয়েছে সত্যকে সত্য বলেছে মিথ্যাকে মিথ্যা বলেছে জান্নাতের পথ দিয়েছে জাহান্নামের রাস্তা দিয়েছে যে যেদিকে যেতে চান সেদিকে যেতে পারবেন যে দরজায় যেতে চান সেই দরজায় যেতে পারবেন কোরআন সুস্পষ্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমাম হায়াত বলছেন কোরআন যেভাবে সুস্পষ্ট ভাবে আমাদেরকে দিশা দিয়েছেন আমি ইমাম হায়াত বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে তোমাদেরকে স্পষ্ট দিশা দিচ্ছি কোন লুকোচুরি নাই চিরন্তন আকীদা আমি তুলে ধরছি আমার বাবা জান কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কেবলা ওনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে এখন দেখেন আমরা যখন জানি আমরা আমরা বুঝি আমরা এই এক আকীদার সাথে সম্পৃক্ততা আছি ঠিক না বেটি সেটা হলো কি যেমন প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর কোন সন্দেহ আছে সংক্ষিপ্ত করে বলছি আমি আপনারা আমার সাথে সাড়া দিবেন আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সুন্নি আন্দোলন কি ঠিক না বেটি অনেকে সুন্নি আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি থাকতে পারে এই সমাবেশ থেকে যদি বিভ্রান্তিটা না কাটে তাহলে আর এই প্রোগ্রাম এই সমাবেশ এই আয়োজন কিসের জন্য ঠিক না বেটি এলাকার মানুষ সবাই চায় সুন্নি আন্দোলন করতে সবার কাছে সুন্নি আন্দোলন ভালো লাগে ঠিক না বেটি সবাই বলে যে সুন্নি আন্দোলন আমরা করব সুন্নি আন্দোলন আমরা করতে চাই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আসুন আমরা সবাই সুন্নিরা সুন্নি করি এখন আপনারা জেনে নেবেন সুন্নি আন্দোলনের আকীদা সম্পর্কে আসুন জানুন সুন্নি আন্দোলনের আকীদা সুন্নি আন্দোলনের আকীদা হলো প্রিয় নবী আল্লাহর জাতে পাকের লোক ঠিক না বেঠে আসুন এটাই কোরআনের আকীদা এটাই হাদিসের আকীদা এটাই ইমামদের আকীদা এটাই সবার আকীদা প্রিয় নবী আল্লাহর জাতে পাকের লোক তাহলে বোঝা গেল যারা প্রিয় নবীকে নূর বিশ্বাস করে না যারা প্রিয় নবীকে সিফাতি নূর বিশ্বাস করে যারা প্রিয় নবীর নূর কো স্বীকার করে যারা সালের সালতে বিভিন্ন ধরনের বেয়াদবি করে আমরা তাদের সাথে বলেন আমরা তাদের সাথে আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের আকীদার সাথে আছি যেহেতু এই আকীদা আমাদের আকীদা প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর ঠিক না বেঠে বিশ্ব সুন্নি আন্দোলন বলছে প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন এটা সাধারণ কোন আনন্দের বিষয় নয় সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশির বিষয় এই খুশির উপর আর কোন খুশি নাই প্রিয় নবীর মাধ্যমে ঈমান প্রিয় নবীর মাধ্যমে প্রিয় নবী আসছেন তো ওলামা আসছে প্রিয় নবী আসছেন তো রোজা আসছে প্রিয় নবী আসছেন তো এই
ইবাদত বন্দেগী এসেছে প্রিয় নবী আসছেন তো আল্লাহর বন্ধন সম্পর্ক এসেছে প্রিয় নবী আসছেন তো জান্নাত এসেছে প্রিয় নবী আসছেন রহমত কল্যাণ নিয়ামত এসেছে প্রিয় নবীর মাধ্যমেই আল্লাহু আকবার অতএব প্রিয় নবীর শুভাগমন সাধারণ কোনো খুশি নাই এটা মহা খুশি মহা আনন্দ যার আরবি অর্থ হলো ঈদে আজম বলেন না সবাই ঈদে আজম ঈদে আজম ইচ্ছে বড় খুশি আর আছে আল্লাহু আকবার বড় চেয়ে বড় আনন্দ আর আছে আল্লাহু আকবার মানা ঈদে আজম মানা ঈদে আজম মানা আল্লাহু আকবার মানা ঠিক না ঠিক কারণ আছে প্রিয় নবীকে মানল না সে আল্লাহকে মানল না যে প্রিয় নবীর হলো না সে আল্লাহর হলো না অতএব বুঝেনেন বিশ্ব সুন্নি আন্দোলন কি বলছে বিশ্ব সুন্নি আন্দোলন কোরআনের আয়াতে ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ রসুলের মধ্যেই আল্লাহ সূরা আন-নিসা 83 নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ পর হবে এখন সবকিছু বলা সম্ভব নয় প্রিয় নবীর মধ্যেই আল্লাহ প্রিয় নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার আর কোনো রাস্তা নাই প্রিয় নবীকে ভালোবাসাই আল্লাহর ভালোবাসা প্রিয় নবীর হওয়ায় আল্লাহর হওয়া প্রিয় নবীর পক্ষেই আল্লাহর পক্ষ প্রিয় নবীর দলেই আল্লাহর দল ফি সাবিলির রাসূল ফি সাবিলিল্লাহ ঠিক না ঠিক সেজন্য প্রিয় নবীর মধ্যেই আল্লাহ তাআলা অর্থাৎ প্রিয় নবীর ভালোবাসাই আল্লাহ তাআলার ভালোবাসা প্রিয় নবীর আপনত্বই আল্লাহ তাআলার আপনত্ব অতএব প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন আমরা মুমিনের জন্য সবচেয়ে আনন্দ যার উপলক্ষ হলো মহান ঈদে আজম খারাপ না ভালো কোরআন হাদিসে আছে কি নাই দলিলও আছে যাক সত্য এক এক বৈঠকে সব বলাও সম্ভব না দেওয়াও সম্ভব না ঠিক না বেটি আপনারা আমাকে চিনেন জানেন যার যখন যেটা প্রয়োজন হয় কল দিবেন আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক না বেটি কল দিলে আরো ভালো দিতে পারবো ওয়াজ মাহফিল অনেক সময় অনেক কিছু ডানে বামে সামনে পেছনে দেখতে হয় ঠিক না মানুষ তো ভুল বোঝে বলি একটা করে আরেকটা বুঝে আরেকটা ঠিক না বেটি বলি ভালোর জন্য বুঝে খারাপের জন্য বলি ইমান ইসলামের পক্ষে আসার জন্য তারা মনে করে না আমরা মনে হয় ইমান ইসলামের শত্রু আওয়াজ দিব না নাউজুবিল্লাহ যাক তাহলে আপনারা কল দিবেন জেনে নেবেন আপনাদেরকে জানিয়ে দেব তাহলে সুন্নি আন্দোলন কি বলছে ঈদে আজম ঈদে আজম মানবেন বিশ্বাস করবেন তো ঈদে আজম বলা কি মিলাদুন নবী স্বীকার করা আসলে স্বীকার নয় মিলাদুন নবীর শানকে তুলে ধরা সুবহানাল্লাহ বলেন না তো আমরা মিলাদুন নবী বলি নাই বলেছি যখন প্রয়োজন ছিল বলেছি ইমামরা বলেছেন বলেছি প্রয়োজন ছিল ইমামরা বলেছেন ওনাদের উদ্দেশ্য খারাপ ছিল না আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না কিন্তু বর্তমানে এই মিলাদুন নবী শব্দ অপব্যবহার চলছে মিস এক্সপ্লেনেশন চলছে ভুল ব্যাখ্যা চলছে মিলাদ শব্দের অর্থ বার্থ জন্ম পাইদাইশ এই অর্থ করে যে প্রিয় নবীর জন্ম হয়েছে নাউজুবিল্লাহ শানে রিসালাতে এমন শব্দ ব্যবহার করা যায় না মৃত্যু শব্দ ব্যবহার করা যায় না আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদ তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে তোমরা সেভাবে ডাকিও না ঠিক সুবহানাল্লাহ বলেন না নির্দেশ কার তাহলে শানে রিসালাতে কি জন্ম বলা যায় মৃত্যু বলা যাবে কল্পনা করা যাবে চিন্তা করা যাবে রহমতের কি মৃত্যু আছে বলেন না রহমতের কি মৃত্যু আছে না তাহলে প্রিয় নবী আছেন 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 ছিল আছেন থাকবেন সদা সর্বদা প্রিয় নবী বিরাজমান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অতএব মিলাদুন নবীর শব্দের যখন অপব্যবহার করছে ইমাম হায়াত তাৎক্ষণিকভাবে কোরআন হাদিস থেকে এই শব্দ মুবারক দিলেন যে এই প্রিয় নবীর শুভাগমনটা ঈদে আজম হিসেবে উদযাপন করেন যদি ঈদে আজম হিসেবে উদযাপন করেন তাহলে কোনো বাতিল আর অপব্যাখ্যা করার সুযোগ পাবে না মিলাদ শব্দ ব্যবহার করতে পারবে না অপব্যাখ্যা করতে পারবে না এটা কি ভালো করলেন না খারাপ করলেন এটা কি ইমাম হায়াতের শান না প্রিয় নবীর শান বলেন না কার শান বলেন না কার শান প্রিয় নবীর শান যে যেটাই বলুক আমরা সেটাই গ্রহণ করব ইমাম হায়াত বলেছেন গ্রহণ করব আরেকজন বলে সেটাও গ্রহণ করব কিন্তু প্রিয় নবীর শানে হতে হবে ঠিক মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ওয়ানসুব ইলা ذاتِهِ ما شئت من شرف وانصب إلى ذاته ما شئت من شرف وانصب إلى قدره ما شئت من عظام مولاي صل من أبدا على حبيب
আল্লামা সরবউদ্দিন বসরি বলতেছেন প্রিয় নবীর শানে সর্বোচ্চ শব্দ ব্যবহার করো সুবহানাল্লাহ মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করো আল্লাহ বলছেন আমার নবীর শানে যেমন তেমন শব্দ তোমরা যেভাবে বলাবলি করো সেভাবে বলিও না তাই আমরা কি বলি ঈদ আজম বলি তাই আমরা বলি সালাতু সালাম মাহফিল এটা কি সুন্নি আকীদা কিনা বলেন এটা শানে রেসালত কিনা তো মানতে সমস্যা কোথায় সালাতু সালাম শব্দটা হলো কোরআনের শব্দ ঠিক না বেটি আপনি মিলাদ মাহফিল না লিখে সালাতু সালাম লেখেন এতে করে শানের রেসালত আরো বৃদ্ধি পায় আরো অক্ষুণ্ণ থাকে আরো শান মর্যাদা মানুষের মাঝে তুলে ধরা যায় কোরআনে আল্লাহ সালাতু সালাম শব্দ ব্যবহার বলেন করেছেন কিনা তাহলে সালাতু সালাম দেওয়া এটা কি ইমানের আলামত নয় এটা কি সুন্নি আলামত নয় এই শব্দটা আর কোন ব্যানারে দেখেছেন কোরআনের এই শব্দ ইমাম হায়াত দিয়েছেন তাহলে উনি কি দোষী হয়ে গেলেন না উনি সুন্নিয়তের আপন হয়ে গেলেন সুন্নি আকীদার কথা বলছিলাম সুন্নি আন্দোলনের মাধ্যমে প্রিয় নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে যেটাকে বলা হয় ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বেটি আমরা দেখি এই দিদারে ইলাহি অস্বীকার করে অনেক ইমামও দাবি করে আছে কি নাই অনেকে সুন্নিও দাবি করে না 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 প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে কোনো সন্দেহ এটা সুন্নি আন্দোলন তুলে ধরছে আমাদের মনের ভাষা প্রত্যেক সুন্নিদের মনের ভাষা তুলে ধরছেন এই সুন্নি আন্দোলন ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে সাথে সাথে সুন্নি আন্দোলনের আকীদা হলো সালাতু সালাম ইমানি ফরজ